খুবেই ধুনীয়া চাওক।
1 লাখ 85,000 টাকা টয়োটার ইটিএস পাই আছে আর আপনারা যদি রিফাইন্যান্স করে বিচার চাই রিফাইন্যান্স হবো হয়ে যাবে রিফাইন্যান্স করব তাহলে মিনিমাম কি আমার টাকা দিব লাগবে 50,000 টাকা দিলে উলাই যাব আর আপনারা যদি পয়সা কম আছে মিনিমাম 50,000 টাকা দিলে এখন ইটিএস আপনারা লৈ যাব পারবো ইকোন আছে নাকি 7 সিটার গাড়ি হয় কম টাকা 7 সিটার লাগে লাগে কই থাকে এখানে আনিছো 7 সিটার গাড়ি সা 12 মহেন্দ্রা 12 12 মহেন্দ্রার হয় এটা 2014 এর গাড়ি হয় আর টপ মডেল হয় এলওই লেলে সব কম বেনিফিটেড এই যে দাম রাখছে 2,35,000 টাকা 2,35,000 7 সিটার 2,35,000 টাকা 7 সিটার মহেন্দ্রার কন্টোনার দাম কন্টো গাড়ি এখন পাই আছে আপনারা সব 2,35,000 টাকা আপনারা সব আর আপনারা রিফারেন্স নাম্বার নাম্বারটো দেখাই নাম্বার সব নাম্বার গুয়াতি নাম্বার আর আপনারা যদি রিফারেন্স করে বিচারেছে মিনিমাম 60,000 টাকা দরকার জমা দিলে এখন জেলা লৈ যাব পারিব আর বলো এইখন হল কুইট 2000 আপনা 16 এর লাস্টর হয় হয় হ্যাঁ এখন 2016 এর লাস্টর হয় কুইট হয় আর এইটুর মানে গাড়ি খুব ধুনিয়া আছে আর টপ মডেল 1000 সিসি হয় আর এইখনের দাম রাখিছো আমার 2,65,000 265 2,65,000 টাকা আপনারা কুইট পাই আছে আর আপনারা যদি রিফাইন্যান্স করে বিচারেছে মিনিমাম 60,000 টাকা জমা দিয়ে জমা এখন কুইট হই যাক আর এখন নিশানার কি গাড়ি এখন হল মাইক্রা হয় পেট্রোল হয় 2016 এর লাস্টর গাড়ি হয় 2,40,000 টাকা 2016 এর মাইক্রা পেট্রোল 2,40,000 টাকা পাই আছে আর আপনাদের যদি টপ মডেল আর আপনাদের যদি রিফারেন্স করে বিচারিছে মিনিমাম 60,000 টাকা দরকার জমা দিলে হয় যাব আর ওখান কুইট পাল হল আপনার 2018 এর লাস্টর হয় এটু 1000 সিসি আপনার এটু দাম হল 3,10,000 টাকা 3,10,000 টাকা 2018 জনের কুইট পাই আছে 1000 সিসির আর আপনার কাছে রিফারেন্স করে বিচারিছে মিনিমাম 80,000 টাকা দরকার জমা দিলে লৈ যাব পারিব আর ওখান ইয়ন পাল কক এইখন হল আপনার 2012 এর হয় এখন বিচারিছে 1,60,000 1,60,000 টাকাত আপনাদের ইয়ন পাই আছে আর আপনাদের যদি রিফাইন্যান্স করে বিচারিছে মিনিমাম 40,000 টাকা দিয়ক আর ওখান ইয়ন পালো এইখন হল 1,50,000 টাকা হয় আপনার 1,50,000 টাকা ইয়ন আমরা বহুত আছে বহুত 1,50,000 টাকাত আর ওখান ইয়ন পাই আছে আর আপনাদের যদি রিফাইন্যান্স করে বিচারিছে মিনিমাম 40,000 টাকা দিলে হল আপনাদের এখন ইয়ন আপনাদের লৈ যাব পারিব আর এখন ডিজার এখন সুইফট ডিজার 2013 এর হয় হয় আর আপনি এসি 5 সারি পাওয়ার উইন্ডো পাবো ইয়ার দাম হল 2,40,000 টাকা 2,40,000 টাকাত মারুতির ভরাখা সুইফ পাই আছে আপনারা সব সুইফ ডিজার পাই আছে 2,40,000 টাকাত আর অন টেবল দাদা লাভ বহিলে কিন্তু কম বেশি না ফিক্স দাম ফিক্স দাম দাদা আগে নাই বলি কইছে আরে রিভানে যদি করে বিচার চাই মিনিমাম 30,000 টাকা দিলে আপনারা লৈ যাব পারিব আর এখন 2020 এর 7 সিটার আর এটা ডেটসন গো প্লাস বলি কয় 2020 এর গাড়ি হয় 7 সিটার ডেটসন গো প্লাস আপনারা সব 7 সিটার খাতা মানে হইবা পারে প্রাইস কক পেট্রোল হয় আর এইখানের দাম বিচারিছো আমি 2 লাখ সরি 3 লাখ টাকা এখন 3,00,000 টাকাত 7 সিটানর দাস্তান গো এখন পাই আছে আর আপনারা রিফাইন্যান্স করে পাইছে মিনিমাম রিফাইন্যান্স করে বিষয়লে মিনিমাম 80,000 টাকা দিয়ে লৈ যাব পারিব আর এখন কোন হল ইকো স্পোর্টস পেট্রোল একদম শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন হয় হ্যাঁ গাড়ি বহুত ধুনিয়া আছে এইখন দাম আইব আপনার 3,80,000 টাকা পেট্রোল হল একদম 2020-22 এর গাড়ির দরে কন্ডিশন আছে কোন ইয়ার এই গাড়ি 13 এর হয় কিন্তু কন্ডিশন বহুত বহুত হাই কন্ডিশন সব বটন স্টার্ট পুশ বটন স্টার্ট 3,80,000 টাকা পাই আছে আর আপনারা যে রিফাইন্যান্স করে বিচারিছে মিনিমাম 1,60,000 টকা 2013 2018 ইয়ন 1,60,000 টকা পাই আছে এনকে সব 2018 ইয়ন 1,60,000 টকা দিয়ক দিলে এখন ইয়ন আপোনাক লৈ যাব পারিব আর কক দাদা গাড়ি আছে ইয়ন 2018 ইয়ন হয় বাম্পারটো আমি চেঞ্জ করাইছিল কারণে ব্ল্যাক হইছে আমি কালার করাই দিম কালার করাই দিম 2,30,000 টকা 2018 2,30,000 টকা পাই আছে আর আপনারা যদি রিফাইন্যান্স করে বিচারিছে মিনিমাম 50,000 টকা দরকার জমা দিলে জমা দিয়ে লৈ যাব পারিব এখন হল আপনার আর্টিগা ডিজেল এখনের দাম হল আপনার 3,80,000 3,80,000 টকা আপনারা আর্টিগা পাই আছে আর আপনারা যদি রিফাইন্যান্স করে বিচারিছে মিনিমাম 1,00,000 টকা দিয়ে লৈ যাব পারিব হল আপনার ফোর্ড এক্সপায়ার 2017 3,00,000 টকা2019 এর কুইট 3,10,000 আর আপনাদের রিফাইন্যান্স করে মিনিমাম 90,000 টাকা দিও
এইটো হল 2018 এটো আপোনাৰ গ্ৰেনাইট এণ্ড পেট্ৰল আৰু এসি পাৱাৰ পাৱাৰ গটেখিনি পাব দাম ৰাখিছো আমাৰ 360,000 টকা 360,000 টকাত আপোনাৰ গ্ৰেনাইট এণ্ড পাইছে 2018 আপোনাক যদি ৰিফাইনেন্স কৰিব বিচাৰিছে মিনিমাম 80,000 বা 90,000 টকা দিয়ক আৰু দিলে এখন গাড়ী আপোনালোকে লৈ যাব পাৰিব এলোহিল লাগি আছে পুৰা টপ মডেল ৰাস্তান কক এইটো ৰেডি গো বুলি কয় এখন এইখন চিটিত পুৰা ডিমাণ্ড গাড়ী হয় গাড়ী চলিছে 38,000 ফাৰ্ষ্ট অনাৰ আৰু স্পেক্টাৰ ইউজ হোৱা নাই দাম ৰাখিছোঁ 180,000 টকা 3,00,000 টকাত পাই আছে আর আপনাকে যদি রিফাইন্যান্স করা বিচারিছে মিনিমাম 80,000 টকা দিয়ক আর এখন লৈ যাও এই হল 2020 BS6 L200 নকয় এখন ডাইরেক্ট L2 হয় আর নতুন সেফ টু আর শোরুম কিনে পাই এইখন দাম হল 380,000 টকা গাড়ি প্লাস্টিক কভার খোলা নাই 2020 গাড়িখন এনে শুনিলে L2 গাড়ি 380 বহুত দিন লাগে কিন্তু একবার দরজাখন খুলি চাপছো খুলি দেখাই দিও 380,000 টকা 2020 L2 পাই আছে গাড়িখন চাওক না ভিতরের মানে চাওক এই প্লাস্টিকের সিঙে যোৱা না চাওক একদম ব্রেন্ড নিউ কন্ডিশন আর আপনারা যদি রিফাইন্যান্স করা বিচারিছে মিনিমাম 1,00,000 টকা দাদা জমা দিয়ক আর জমা দিলে এখন গাড়ি আপনারা লৈ যাব পারিব স্পেয়ার গাড়িখন দাদা কইছে ইউজ হওয়া নাই 2017 ইয়ন আপনাদের 2,20,000 টকা কতো না পায় অকল কেবি অটোনি শোরুমত পাই আছে আর আপনারা যদি রিফাইন্যান্স বুক করিব বিচারিছে মিনিমাম রিফাইন্যান্সের কোনো অসুবিধা নাই কি কলে দাদা রিফাইন্যান্সের কোনো অসুবিধা নাই অসুবিধা নাই দাদা কইছে রিফাইন্যান্সের কোনো অসুবিধা নাই 30,40,000 টকা দিয়ক দিলে এখন ইয়ন আপনারা লৈ যাব আর এখন হল পিডিআই 2012 হয় 2,30,000 টকা আর আপনাদের যদি রিফাইন্যান্স করা বিচারিছে মিনিমাম একদম টপ মডেল গাড়ি একদম টপ মডেল গাড়ি ভিতর পা সব লসাবি তো লক করা আছে 2,20,000 টাকা পাই আছে আর আপনাদের যদি রিফাইন্যান্স করা বিচারিছে মিনিমাম 60,000 টাকা ধরে জমা দিয়ে লই যাওয়া পারিব এটু হল আপনার ডেটসন গো 2015 হয় পেট্রোল আর এখন দাম হল 2,00,000 টাকা আর সেম গাড়ি আছে আমাদের 2017 লাস্টর এইটুর দাম হল 2,20,000 টাকা দস্তান গো 2,00,000 টাকা পাই আছে গাড়িখন চাওক ডক্টর গাড়ি আছে 2,00,000 টকা পাই আছে 2,00,000 টকা দাতন গো পাই আছে আর আপনারা যদি রিফাইন্যান্স করা বিচারিছে মিনিমাম 40-50,000 টকা দিয়ক দিবলে এখন গাড়ি আপনারা লই যাক আর এখন পালো আইটেন কখন আইটেন 2012 হয় স্পোর্টস মডেল এলওই লাগি আছে হয় আর এইখানে দাম হল 1,80,000 টকা 1,80,000 টকা আপনারা আইটেন পাই আছে স্পোর্টস এলওই স্পোর্টস আইটেন আপনারা এলওই লাগি আছে আফটার মার্কেট আর আপনারা যদি রিফাইন্যান্স করা বিচারিছে মিনিমাম 40-50,000 টকা দিলে এখন আইটেন আপনারা লই যাব পারিব আর এখন আছে নেকি আছে আর এখন প্রাইস তো কক এইটো 1,40,000 টকা 1,40,000 টকার গাড়ির দাম কি আছিল এখন দাম এটা ফোর্ড ফিয়েস্টা ফোর্ড ফিয়েস্টা এখন থাক রাস্তার হিফালে আছে 1,40,000 টকার পাই আছে আর এনেকা ধরনের ভাল ভাল ভিডিও চাই থাকিব কারণে কেবি অটো এজেন্সি নতুন স্টক ভিডিও পাই থাকিব কারণে মোর চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করে দিব ভাল লাগে লাইক আর শেয়ার করিব আজির এই ধুনিয়া ভিডিওটা দাদা আর ভাই এখানে দেখো আপনার জয় অসম